যুক্তরাষ্ট্রের আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতার চাইতে প্রায় 200 গুণ বেশি মানুষ দেখতে চায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। কোহলি বাবরদের লড়াই দেখতে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রার সর্বনিম্ন 20,000 থেকে 44,000 টাকা পর্যন্ত। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এ প্রজন্মের ক্রিকেট ভক্তদের জন্য হয়ে উঠেছে এক চির অধরা স্বপ্নের মতো। রাজনৈতিক বৈরিতায় দু দলের সিরিজ মাঠে গড়ায় না এক যুগ হয়ে গেল। চিরপ্রতিদ্বন্দ্বী পাক ভারত লড়াই দেখতে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের দিকে ভক্তদের দৃষ্টি থাকে চাতক পাখির মতো। স্বাভাবিকভাবেই তাই আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদাও থাকে আকাশচুম্বী। আসছে আরও একটা বিশ্বকাপ। চলতি বছর জুনের 1 তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে আইসিসি শুরু করেছে 100 দিনের কাউন্টডাউন। অন্যান্য বারের মতো এবারও বাণিজ্যিক বিবেচনায় ভারত পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে, আর তাই দর্শকদের আগ্রহের তুঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ। আগামী 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে ভারত পাকিস্তান মহারণ। এই ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা 34,000। তবে আইসিসি জানিয়েছে পাক ভারত ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ধারণ ক্ষমতার চেয়ে 200 গুণ বেশি। পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি, যেখানে আবেদন করেন 161টি দেশের 30 লাখ মানুষ। অবিকৃত টিকিট কেনার শেষ দিন ছিল গত 22 ফেব্রুয়ারি, আর সেদিনই যুক্তরাষ্ট্রে হতে চলা 16 ম্যাচের মধ্যে 9টিরই সব টিকিট বিক্রি হয়ে গেছে, যেখানে স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচের জন্য 3 ক্যাটাগরির অগ্রিম টিকিট ছেড়েছিল আইসিসি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে $175, বাংলা টাকায় যা 20,000-এর কাছাকাছি। স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম $300, অর্থাৎ প্রায় 33,000 টাকা, আর প্রিমিয়াম টিকিটের দাম $400, মানে প্রায় 44,000 টাকা। যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেড জোন্স এএফপিকে বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারত পাকিস্তান ম্যাচ হবে, বিশ্বের সেরা খেলোয়াড়রা সেখানে খেলতে আসবে, আমেরিকার মানুষ এরই মধ্যে সেটা উদযাপন করা শুরু করেছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।